বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে আজ যিনি অতিথি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক কাবির ইয়াবা। কক্সবাজার ইয়াবার প্রচুর প্রচলন আছে এবং ইয়াবা নিয়ে সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নামকরণও করা হয়েছে। সেরকম একটি জায়গায় আওয়ামী লীগের রাজনীতির সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার চ্যালেঞ্জটা আসলে কি? বঙ্গবন্ধুর স্বপ্নে ছিল শোষণ মুক্ত একটি সমাজ গঠন করে একটি সোনার বাংলা গঠন করা। আমার স্বপ্ন পুরো বাংলাদেশে শোষণ শব্দটুকু এবং অন্যায় অবিচার এই শব্দটুকু মুছে ফেলা। শোষক তো আপনার দলেই আছে, প্রাক্তন সংসদ সদস্য বদি সাহেবের নামের আগে ইয়াবা বদি ডাকতে শুনি এবং তার স্ত্রী এখন এমপি, সেক্ষেত্রে কি আপনাদের দলের অভ্যন্তরীণ কোন্দল হয় না? সংসদ সদস্য হিসেবে তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমারও প্রশ্ন রয়ে গেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন যে প্রতিটি তৃণমূল কর্মীর কথা শুনে যেন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হতে পারে। ইয়াবা মাদক এসব থেকে বিরত থাকা মানুষগুলো এবং অন্যায়ের বিরুদ্ধে যারা অবিচল থাকতে পারে, সত্য কথা বলতে পারে, ভালো কাজ করতে পারে, এ ধরনের রিপোর্টেড মানুষগুলোকে যেন নেতৃত্বে নিয়ে আসে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন তাকে ছাড়া সবাইকে কেনা যায়, কেউ কিন্তু প্রতিবাদ করেননি, তো আপনাদের অবস্থান কি? মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে আমি আমার জেলার মানুষরা জানে যে আমাকেও কোনো কোটি কোটি টাকার বিনিময়েও আমাকে কেনা সম্ভব নয়। যে কোনো লোভের ঊর্ধ্বে উঠে শোষকদের বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থান। যেমন ভূমিদস্যুতা হয় আমাদের জেলায়, খাল দখল হয়, মানুষের ঘর দখল হয়, ইয়াবা ব্যবসা হয়, সব কিছুর বিরুদ্ধে আমি অনর অবস্থান থেকে খুব সাধারণ মানুষের পাশে শক্তি হয়ে দাঁড়িয়েছি। সমস্ত জেলায় দেখা যায় যে এখন বাংলাদেশ আওয়ামী লীগের কম্পিটিশন তো আওয়ামী লীগের সাথেই হয়, কারণ সেইভাবে সেই অর্থে বিরোধী দল নেই। আপনার কক্সবাজারেও তো বিরোধী দলের সেরকম ভূমিকা দেখা যায় না যা আগে অত্যন্ত প্রবল আকারে ছিল, এখন কি সেরকম দেখা যায়? মূলত এটাই আমাদের নেতৃত্বের দুর্বলতা। পুরো দেশে তৃণমূল থেকে শুরু করে উপজেলা, ওয়ার্ড এবং জেলা পর্যায়ে স্বচ্ছ মানুষ এখনও রয়ে গেছে যারা নৌকাকে ভোট দেয় নিরলসভাবে। আমাদের লোভ থাকলে আমরা কখনো নৌকাকে জেতাতে পারবো না। ত্যাগী কর্মীদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ ইনস্ট্রাকশন আছে তাদের মূল্যায়নের ব্যাপারে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সেটি কার্যকর কতটুকু হচ্ছে? আমাদের এলাকায় আমরা চেষ্টা করছি ত্যাগীদেরকে তুলে আনার জন্য, তবুও কিছু বাধা থেকে যায়। সংসদ সদস্য তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ফায়দা লুটবার জন্য জমাত বিএনপি নির্ভর এবং যারা পুঁজিবাদী শ্রেণী তাদেরকে ক্ষমতায়ন করবার পায়তারা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের এই 300 সেকেন্ড প্রোগ্রাম থেকে বলছি, তৃণমূল একজন কর্মী হিসেবে প্রত্যেকটা জেলা উপজেলায় আরও বেশি নজরদারি দরকার। আপনি রাজনীতি করতে গিয়ে সবচেয়ে বেশি কি সমস্যা মোকাবেলা করছেন? যখন আমি ভূমি দখলের বিরুদ্ধে দাঁড়াই, যখন আমি একটি স্কুলে ধর্ষক শিক্ষকের বিরুদ্ধে পর্যন্ত দাঁড়াই, তখন আমার বিরুদ্ধে ক্ষমতাধর মানুষ মামলা করে। ক্ষমতাধর মানুষগুলো কি বাংলাদেশ আওয়ামী লীগেরই নাকি অন্য কোনো দলের? হয়তো সংসদ সদস্য নিজেই, কারণ সংসদ সদস্য একটি সুপ্রিম পাওয়ার। এই মুহূর্তে আমি একজন হুলিয়া প্রাপ্ত আসামি, একজন ধর্ষক আমাকে মামলা করেছে, তার পিছনে ইন্ধন রয়ে গেছে বড় ধরনের কোনো নেতার। আমি চাই আসলে এগুলি কঠোর নজরদারি হোক। তার মানে দলের মধ্যে আছে কিছু যা দলের বিপক্ষে কাজ করে? নিশ্চয়ই আছে। যেমন আমি যখন ঘর দখল অপসারণ করতে গিয়েছি, আমি পুলিশ প্রশাসনের যথাযথ সহযোগিতা যথাযথ সময়ে পাইনি। মানুষ নির্যাতিত থাকলে কখনোই বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীকে তো খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আপনার হয়েছে, তিনি কক্সবাজার গিয়েছিলেন, সমুদ্র সৈকতে উনি হেঁটেছেন। কাছ থেকে সমুদ্র সৈকতে হাঁটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখে আপনার কেমন লেগেছে? আমি যখন তার পাশে পায়ের কাছে বসেছিলাম, বালির কাছে, আমি বললাম যে আজকের স্বপ্নটা সম্পূর্ণ ভিন্ন। আমার বাম পাশে বঙ্গোপসাগর আর ডান পাশে বঙ্গবন্ধু তনয়া, নেত্রী আমি কি স্বপ্ন দেখছি না? তখন তিনি 16 বছরের একটি কিশোরীর মতো মুখ ঢাকলেন। বিষয়টা ছিল অদ্ভুত। মাননীয় প্রধানমন্ত্রীর এতটুকু কান্না, এতটুকু হাসি আমাদের চলার পথের সাথী এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই
আমাদের মতো তৃণমূল কর্মীরা বেঁচে থাকে।